ফাতিমা তাসনিম, সদস্য উচ্চতর পরিষদ গণ অধিকার পরিষদ। অসংখ্য ধন্যবাদ, আজকে বইমেলায় এসেছি কারণ আসিফ নজরুল স্যার ইনভাইট করেছিল তার বইমেলার স্টলে ঘুরে যাওয়ার জন্য। আজকে এসেছি, স্যারের পক্ষ থেকে এই বইটির উপহার পেয়েছি এবং স্যার তার আমার জন্য স্যার দোয়াও করেছেন, সেটিও স্যার এখানে বইয়ের ভিতরে অটোগ্রাফ রেখে দিয়েছেন। তো আমি অত্যন্ত খুশি এই ধরনের গুণী মানুষের, যাদেরকে জাতির বিবেক বলা হয়, তাদের হাত থেকে এই বইটি পাওয়া আমার জন্য বড় একটি অর্জন। সেই সাথে সাথে আমি একটি বিষয়ে কনসার্ন এবং আমি বিস্মিত হয়েছি যে কিছু মানে ভাবনাহীন, মূল্যহীন, রুচিহীন কিছু বইয়ের প্রকাশ বিভিন্ন প্রকাশনায় এখানে প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন স্টলে সেগুলো সেল হচ্ছে এবং তরুণ প্রজন্মের হাতে সেই মানহীন বইকে বিভিন্ন প্রকাশনালয়ে তারা তুলে দিচ্ছে, যেটা থেকে আসলে নতুন প্রজন্ম কিছু শিখবে না। এমন বই কেনা উচিত, অর্থটা এমন জায়গায় ব্যয় করা উচিত যেখান থেকে নতুন প্রজন্ম কোনো মেসেজ পাবে, তাদের জ্ঞানের বিকাশ হবে এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবে এবং তাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সে ব্যাপারে তারা সোচ্চার থাকবে এবং জ্ঞান লাভ করবে। কিন্তু সেই ধরনের বই স্টলে ভিড় খুবই কম, কিন্তু যেখানে কিছু মুখরোচক গল্প রয়েছে, মানহীন জগা খিচুড়ি মার্কা কিছু বই রয়েছে বিভিন্ন ধরনের স্টলে, সেখানে উপচে পড়া ভিড়। মোদ্দা কথা হচ্ছে, যেটি বলতে চাচ্ছি, ভাইরাল যেমন কিছু টপিকস থাকে, ভাইরাল কিছু ভিডিও থাকে, বর্তমানে প্রেম দিয়ে মুখরোচক কিছু ভাইরাল বই বের হয়েছে, বিভিন্ন ধরনের আকর্ষণীয় থাম্বনেল দিয়ে, আকর্ষণীয় বইয়ের নাম দিয়ে সেটি প্রকাশ করা হচ্ছে তরুণ সমাজকে আকৃষ্ট করার জন্য। আসলে এই সব লেখকদেরকে ধিক্কার জানাই এবং এই সব প্রকাশনালয়দেরকেও ধিক্কার জানাই যে আপনার টাকার জন্য এই মানহীন বই কীভাবে আপনারা প্রকাশ করলেন এবং গর্ভবতী শিশুদের হাতে আপনারা সেই বই তুলে দিচ্ছেন। অতএব আগামীতে যারা এই ব্যবস্থাপনা সাথে এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, তাদেরকে অনুরোধ করব আগামী বইমেলায় 2025-এ যেন এই অপ্রীতিকর ঘটনা আর দ্বিতীয়বার যেন না ঘটে, এই বইমেলা থেকে আর যেন কাউকে বিতাড়িত করতে না হয়। দেখেন, এখানে আসলে পাঠকরা ইতিমধ্যে যারা ফেসবুক চালা তারা ফেসবুকে আসলে ঢুকতে পারে না, নিউজ ফিডে কিংবা ইউটিউবে, সেখানে জ্যাম হয়ে গিয়েছে কিছু ভাইরাল ব্যক্তিদের নিয়ে। এটি আমি মনে করি এটি একটি সরকার দলীয় লোকজনের নির্বাচনটা যে অবৈধ হয়েছে সেটিকে থামা চাপা দেওয়ার জন্য কিছু মানুষকে তারা কিনে নিয়ে তাদেরকে এরকম অনাথ টপিকে বিভিন্ন নিউজে তারা অনলাইন অফলাইন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় তারা সয়লাভ করে দিচ্ছে যেন অবৈধভাবে নির্বাচনটা যে হয়েছে সে ব্যাপারে আমরা যারা বিরোধী দলের নেতা নেত্রী রয়েছি, বিভিন্ন সংগঠন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তারা যেন সেটির ব্যাপারে সোচ্চার না থাকতে পারে, তাদেরকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এসব চাটুকদারদের, এইসব বেহায়া এবং বেলাল্লাপনা কিছু ছেলে মেয়েদেরকে তারা হচ্ছে গিয়ে কুইরবাসে তাদেরকে বিমলিতে ধরেছে, তারা কচি কচি মেয়েদেরকে নিয়ে তারা এই ধরনের সুগার ডেডি হয়ে তারা নানা ধরনের বই লেখে এবং পরিবেশ নষ্ট করে। বইমেলা হচ্ছে সামাজিক একটি প্রতিষ্ঠান এবং এখানে তার পরিবারকে নিয়ে আসে, মা তার সন্তানকে নিয়ে আসে, বাবা তার সন্তানকে নিয়ে আসে, স্বামী তার স্ত্রীকে নিয়ে আসে কিংবা পরিবারের সকলে আসতে পারে, বন্ধু বান্ধব আসতে পারে, কিন্তু তারা এখানে বিভিন্ন স্টলে এসে যেভাবে তারা কথাবার্তা বলছে এবং তারা নোংরা ছড়াচ্ছে, এতে তরুণ সমাজের মাঝে একটি বিকৃতি মস্তিষ্কের একটি মেসেজ যাচ্ছে যা তারা ভিন্ন পথে এবং তাদের চরিত্র হননের পথে তারা হাঁটতে বাধ্য হবে বলে আমি মনে করি। আমি তাদের কথাই আমি ইতিমধ্যে বলেছি, বিভিন্ন গণমাধ্যমকে বলেছি এবং জানিয়েছি আপনাদেরকে যে যারা যে প্রকাশনালয় যারা এই কাজটি করেছেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতার এবং অভাব রয়েছে এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত যে তারা কেন এই মানহীন বই, ছবির গল্প কেন বইতে আসবে, বইতে কেন বইয়ের গল্প থাকবে না। তাদের যদি এতই ভালো লাগে সেটি, তারা তো ফেসবুক ওয়ালে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, তাহলে সেটি কেন তারা বইকে দিচ্ছে এবং পাঠকদেরকে কেন তারা বিভ্রান্ত।